তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই। ভিডিওতে ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের স্বাস্থ্য এবং শারীরশিক্ষার বই ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই তুমি তোমার স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ের লাস্ট পেজ বের করো, দেখো সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে। প্রথম অধ্যায় শারীরশিক্ষার মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্যবিধান, এই দুটো চ্যাপ্টারই আছে, তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার প্রথম অধ্যায় বের করো শারীরশিক্ষার মৌলিক ধারণা। এখানে এই শব্দগুলো মনে রাখবে, জে আর সারমান আচরণবিধি, অনেক সময় শূন্যস্থান আকারে আসতে পারে, যে জে আর সারমানের বক্তব্য, তখন আমাদের আচরণবিধি লিখতে হবে। ওকে, জাস্ট এই ওয়ার্ডের এটা মনে রাখো, তাই হবে। তারপরে আরেকটা প্রশ্ন, দু নম্বর তিন নম্বর আকারে অনেক সময় হয়, শারীরশিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো। একটি শিশুর সর্বাঙ্গিক বিকাশের জন্য শারীরশিক্ষার প্রয়োজন রয়েছে, তার বৌদ্ধিক বিকাশ, তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি, তারপরে তার মূল্যবোধের বিকাশ, এগুলো সবই কিন্তু শারীরশিক্ষার মাধ্যমে ঘটে। এখানে অনেক পয়েন্ট আছে, যে কটা পয়েন্ট ভালো লাগে তুমি করে নিও। ওকে, তারপরে দেখো পৃষ্ঠা নাম্বার এটা সম্ভবত 2 হবে। এখানে শারীরশিক্ষার সক্ষমতার বিভিন্ন উপাদান, দুটো উপাদান আছে দেখো, প্রথমত স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতার উপাদান আর দ্বিতীয়ত দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান, জাস্ট মনে রাখো তাই হবে। এবার সেই বিষয়গুলোর তত্ত্বগুলো আরও এখানে ডিটেলস আলোচনা আছে, একটু দেখে নেবে। পেশীর সহনশীলতা, মনে রাখবে যে দূরপাল্লার দৌড়ে পেশীর সহনশীলতা বৃদ্ধি কী বলছে ব্যবহৃত হয়। পেশীর সহনশীলতা কী হচ্ছে? দূরপাল্লার দৌড়ে পেশীর সহনশীলতা ব্যবহৃত হয়। ওকে, জাস্ট এই শব্দগুলো মনে রাখবে। আচ্ছা, এরপরে পরের পৃষ্ঠাতে চলে আসো, দেখো এখানে শারীরশিক্ষার সক্ষমতার কিছু উপাদান রয়েছে, এই যে উপাদানগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছি, ক্ষিপ্রতা। অনেক সময় প্রশ্ন হয় যে শাটেল রান কেমন, অর্থাৎ শাটেল রান কিসের উদাহরণ, আমরা বলবো ক্ষিপ্রতার উদাহরণ। একই রকম খোখো ক্ষিপ্রতা, দেখো কবাডি ক্ষিপ্রতা, এর মধ্যে পড়ছে। তো এখান থেকে পড়তে লাগবে এই লাইনটা, এই দেখো এই লাইনটা পড়লেই যথেষ্ট, কোশ্চেন কভার হয়ে যাবে, শর্ট প্রশ্নই তো বেশিরভাগ আসে তোমাদের পরীক্ষায়। এবার 4 নম্বর পৃষ্ঠা বের করো, এখানে শারীরশিক্ষার সক্ষমতার সুফলগুলি সম্পর্কে ব্যাখ্যা করা আছে। এখান থেকেও আমি একই রকম বলবো, তোমার যে কটা পয়েন্ট ভালো লাগে তুমি পড়ে নিও। ওকে, 2 নম্বর 3 নম্বর আকারে আসবে, তো 2-3টে বা 4টে পয়েন্ট পড়লেই হবে। ওকে, তারপর চলে আসছি পরের প্রশ্ন, দেখো পরের পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর সম্ভবত 5। এটা আট আকৃতির হাঁটার ধারণাটিকে ইনফিনিটি ওয়াক বলা হয়, এই লাইনটা পড়ে রেখো, অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়। তারপরে 4 আকৃতিতে হাঁটার উপকারিতাগুলি লেখো, এখান থেকেও কয়েকটা পয়েন্ট পড়ে রাখবে। অনেকগুলো পয়েন্ট আছে, যে 2-3-4 পয়েন্ট তোমার ভালো লাগে তুমি পড়ে রেখো। ওকে, খুব ভালো করে প্রিপারেশন করে রেখে দিও। আচ্ছা, তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম কিন্তু শর্ট প্রশ্ন হয়। ওকে, তাই শর্ট প্রশ্নগুলোকে ভালো করে খেয়াল করবে, আর এই পরীক্ষাতে এক্সারসাইজ থেকে প্রচুর প্রশ্ন করা হয়। ওকে, এবার এই প্রশ্নগুলোকে ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই আসার সম্ভাবনা রয়েছে। যেরকম ধরো এ নম্বরে দক্ষতা সম্পর্কিত উপাদান, সেটা হচ্ছে গতি, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান বেশি সহনশীলতা, তারপরে দেখো 1907 সাল থেকে পরপর 3 টেটস কাপ যেতে মোহনবাগান। ওকে, তারপরে দেখো এখানে আছে গতি, এখানে দেখো গতি, দেখো 3 নম্বর ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্বকেই বলা হয় গতি। ওকে, প্রতিক্রিয়ার সময় দেখো এটা বলছে কি, নির্দেশ ও কাশুর মধ্যবর্তী সময়, নমনীয়তা কি, অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা, আর ক্ষিপ্রতা সেটা হচ্ছে শাটেল রান। একটু আগেই বললাম না শাটেল রান, আমি বোঝার সুবিধার্থে পাশে এগুলো লিখেও দিলাম না, গ ঘ তারপরে ক। ওকে, আচ্ছা শারীরশিক্ষার লক্ষ্যগুলি কী বলছে, শারীরশিক্ষার লক্ষ্যগুলি বর্ণনা করো, একটু আগে আমরা পড়লাম। আট আকৃতির হাঁটার উপকারিতা একটু আগে দেখলাম আমরা। আচ্ছা, এরপরে শূন্যস্থানগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তুলে দেয়। শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ, এটা কী হবে, পরিপূর্ণ বিকাশ। শারীরিক কী বলছে যে শারীরিক ক্ষমতা, যাদের সক্ষমতা যাদের উপর নির্ভরশীল তাদের শারীরিক সক্ষমতার উপাদান বলে। ওকে, দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার উপর। 50 মিটার দৌড় এটা কীভাবে ট্র্যাক নির্দেশ করে। অস্থিসন্ধির সর্বস্ব সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে নমনীয়তার উপর। এরপরে পরের চ্যাপ্টার অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার স্বাস্থ্যবিধান। এখন অনেক রাত, তো আমার কথাগুলো হালকা জড়িয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা দেখো এখানে স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগ, এই রোগগুলো সম্পর্কে জেনে রেখো। জেনে রেখো বলতে কয়েকটা রোগের নাম মনে রেখো, কারণ পরবর্তীকালে আমরা যখন অনুশীলনী দেখবো তখন এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা পাবো। ওকে, তো এখানে দেখো স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগের নাম, যেগুলো 2-3টে পড়ে রাখো, যেরকম চর্মরোগ, ডায়রিয়া, কলেরিয়া। ওকে, তারপরে এখানে একটা প্রশ্ন আছে, স্বাস্থ্যবিধান কাকে বলে, অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়, এই যে এখান থেকে এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে। দেখো স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকে এক কথায় স্বাস্থ্যবিধান বলে। ওকে, আচ্ছা WHO মানে কী বলতো, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পর অনুশীলনীতে এটা আবার সলভ করতে লাগবে তাই বলে রাখলাম। এরপরে দেখো সংক্রামক রোগ বিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, অর্থাৎ কী কী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, এখান থেকে 2-3 পয়েন্ট পড়ে রাখবে। ওকে, এরপরে 10 নম্বর পৃষ্ঠা বের করো, দেখো এখানে বিদ্যালয়ের সবুজায়ন,
সবুজায়ন বলতে কি বোঝো? অর্থাৎ এই যে সবুজ আমরা যে উদ্ভিদ গাছ অর্থাৎ গাছপালা লাগাই কিংবা অনেক সময় ফুল গাছগুলো লাগাই না বা বিভিন্ন গাছপালা লাগাচ্ছি সেটাই হচ্ছে সবুজায়ন। সেই সম্পর্কে একটু বলেছি, একবার পড়লেই হয়ে যাবে, খুব কঠিন নেই। মিড ডে মিল ও পরিচ্ছন্নতা, মিড ডে মিলে কেন পরিচ্ছন্নতা দরকার আছে? চাল ডাল সবজি আনাজ এগুলো ধুয়ে রান্না করা উচিত, তাই না? তারপরে যে সমস্ত শিশুরা সেই খাবার দাবার খাচ্ছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ হাতটা ধুয়ে খায়, বা রান্নার কাজে যে সমস্ত মহিলাগুলো রয়েছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বা সচেতনভাবে রান্না করে, এইগুলো বিষয়ে লিখতে হবে, খুব কঠিন কিছু নেই। তারপরে দেখো নির্বল গ্রাম এখান, আচ্ছা তার আগে আরেকটা প্রশ্ন, বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার সুফল, দু তিনটে পয়েন্ট বা পারলে সবগুলোই পড়ে রেখো। নির্মল গ্রাম বা শহর, এখান থেকে অনেক সময় শর্ট প্রশ্ন হয়, কত সালে দেখো চালু হয়, কত সালে পুরস্কার দেওয়া হয়, 2003 সালে চালু হয়, 2005 সালে পুরস্কার বিতরণ শুরু হয়, ওকে। আর তার সঙ্গে সঙ্গে নির্মল বাংলার কিন্তু অনেক সময় টিকাও আসে বা যাস যারও সেটা সম্পর্কে অনেক সময় আসে, তো পড়ে রেখো। পরের পৃষ্ঠায় দেখো নির্মল গ্রামরার গ্রাম বাংলার উদ্দেশ্য, এখান থেকে দু তিনটে পয়েন্ট পড়ে রেখো। আর নির্মল গ্রামের বা শহরের পরিবেশ, এখান থেকেও একটা পয়েন্ট পড়ে রেখো, হবে হবে ওকে। এবার 14 নম্বর পৃষ্ঠা, এখানে একটা শর্ট প্রশ্ন আমার খুব মনে হলো যে ইম্পর্টেন্ট। ফ্লগিং হলো জগিং এবং ঝুঁকে কিছু তোলা, এই দুই কাজের সমন্বয়। অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দিতে পারে, তাই না, বা শূন্যস্থান আকারে দিতে পারে, অনুশীলনে যখন সলভ করবো তখন মনে হবে যে এই টাইপের প্রশ্ন হতে পারে, ওকে। তারপরে চলে আসো পরের পৃষ্ঠাতে, দেখো একজন মানুষের দৈনিক গড়ে 150 থেকে 200 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন হয়, ওকে। এইটা মনে রাখবে, শর্ট প্রশ্ন করানোর সময় হয়। শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব হলে কী কী উপসর্গ দেখা দিতে পারে? অনেকগুলো পয়েন্ট আছে যে কটা ভালো লাগে পড়বে, যেরকম ধরো ট্যারা ভাব চোখ হতে পারে, গলগণ্ড হতে পারে। তারপরে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বয়স্কদের ক্ষেত্রে আয়োডিনের অভাবজনিত রোগের উপসর্গ এগুলো পড়ে রাখবে, যেরকম গলগণ্ড হতে পারে, হঠাৎ গর্ভপাত, স্থূলতা, গর্ভস্থ শিশুর মৃত্যু, কর্মদক্ষতা ও ইচ্ছার অভাব, এই ঘটনাগুলো ঘটতে পারে। এক্সারসাইজগুলো ভালো করে সলভ করবে, ওকে। এক্সারসাইজ থেকে প্রচুর প্রশ্ন করা হয়। দেখো প্রথমত দেখো WHO-র পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই তো? তাহলে আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেখো এখানে ওয়ার্ল্ড আছে, শূন্যস্থানে কী বলতো কী লিখতে হবে? হেলথ, ওকে, HEALTH, হেলথ অর্গানাইজেশন। দুটি জলবায়ুতে সংক্রামক ব্যাধি হলো কলেরা, টাইফয়েড, আরও অনেক কিছু হতে পারে। প্রতিটি শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক কী কী থাকতে হবে? আলো বাতাস যেন পৌঁছায়, তাই না, বাথরুমের মধ্যে যেন আলো বাতাস পৌঁছায় সেটার ব্যবস্থা রাখতে হবে। জ্বরবুদ্ধি কী হয়? আয়োডিন খনিজের অভাবে হয়, ওকে। আয়োডিনের অভাবে কিন্তু জ্বরবুদ্ধি সম্পন্ন শিশু হতে পারে। তারপরে দেখো ইন আবার পরিচ্ছন্নতা মিলিত ফল অস্বাস্থ্য ও রোগ প্রবণতা, যেখানে এখানে শূন্যস্থানে রোগ প্রবণতা হবে। তারপরে এখানে কিছু প্রশ্নগুলো আছে যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, ওকে। এরপরে তিনের যে প্রশ্নগুলো দেখো, সুস্বাস্থ্যের জ্ঞান লাভ করতে সাহায্য করে স্বাস্থ্যবিজ্ঞান। প্রথমবার নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় কত সালে? 2005 সালে, আর চালু হয় কিন্তু 2003 সালে, কিন্তু দেওয়া হয় 2005 সালে, ভালো করে পড়বে ওখানে। আয়োডিন হবে আমাদের কী হতে পারে? গলগণ্ড হতে পারে। তারপরে এখান থেকে কিছু প্রশ্ন, তিনটেই ইম্পর্টেন্ট আছে, অনেক সময় 2-3 নম্বর আকারে দেয়, তারপর দেখে রাখবে নির্মল গ্রামের গ্রামের বর্ণনা, সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণের উপায়, ওই যে একটু আগে বললাম স্বাস্থ্য শিক্ষার সুফলগুলি আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট। তবে আমি একটা কথাই বলবো যে এক্সারসাইজগুলো ভালো করে সলভ করো, তাহলে দেখবে অনেকটাই কভার হয়ে যাবে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস নতুন হলে আমি তো বলবো সাবস্ক্রাইব করে দাও, আমি অনেক রাত জেগে তোমার জন্য এই ভিডিওটা বানালাম, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।